হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সরবানী, সরবানী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ঢং দেখানোর কারণ হলো আমরা যাচ্ছি কোথায় বলো তো? থাম্বনেল দেখলে দেখে অবশ্যই বুঝতে পেরেছো, আমরা যাচ্ছি এখন নিকো পার্ক। তো বাপু দেখো রেডি হয়ে গেছে, আর আমরা এই ট্রেনে চড়ে গেলাম। ট্রেন একদমই ফাঁকা, যেহেতু সকালের ট্রেন, এক্সপ্রেস ট্রেন এটা আমাদের এখান থেকে। তো আমরা সোজা চলে যাব শিয়ালদা। কিন্তু ভাই অন্য জায়গায় বসেছে, আর আমি লেডিসে উঠেছি বাবুকে নিয়ে, যেহেতু বসার একটু সুযোগ পাবো বলে, একটু আরামে, এতটা লং জার্নি, একটু আরামে বসে যাব বলে। তখন হেভি ছিল ভিউটা। তো বন্ধুরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি। দেখো দেখো ভাই জলে হাত ধুচ্ছে, আর এই দেখো ছেলে, আমরা নেমে গেছি। তো খুব আনন্দ, খুব এক্সাইটেড, আমরা নিকো পার্কে যাচ্ছি, প্রচুর মজা করব, প্রচুর মজা করব, এই ভেবেই যাচ্ছি। এটাই মনে মনে হচ্ছে, খুব মজা করব, খুব মজা করব। তো আমরা শিয়ালদা থেকে এই অটোয় উঠে গেছি, অটোয় উঠে আমরা এক্ষুনি নিকো পার্ক পৌঁছে যাব। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর কমেন্ট করে বেরোবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করবে, ঠিক আছে? আমার ভিডিওটা ভালো লাগলেও বলবে, না লাগলেও বলবে। তো বন্ধুরা তো আমার ভিডিও দেখতে ভালোবাসো না, ওই কারণে একটু রাগ করেই বলছি। চলো গল্প করতে করতে তো তোমাদেরও দেখিয়ে দিই, চলে যাচ্ছি নিকো পার্ক। অনেক ছোটোবেলায় মায়ের সাথে নিকো পার্কে গিয়েছিলাম, বাট আমার অতটা মনে ছিল না, হালকা হালকা, তখন এত কিছু ছিলও না। এখন যেভাবে যে সুন্দর করে মানে সব কিছু করেছে, সাজিয়েছে, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যারা যারা গেছো আমাকে প্লিজ কমেন্ট করো, কারা কারা নিকো পার্ক ঘুরতে গিয়েছো। দেখো এখানে প্রচুর লোক, প্রচুর লোক, মানে এত লোক সে মানে বলার কথা না। আর গরমে সবাই একটু চায় যে একটু জলে একটু ঝাপাঝাপি করতে, আমরা ওই কারণেই এসেছি, একটুখানি জলের মধ্যে একটু মজা করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ওরা কাকাই আর ভাইপোতে চলে গেল, আগে আগে যাচ্ছে, আর আমি তো ক্যামেরাম্যান, ভিডিও করছি, ওই কারণে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো এবার ঢুকে যাব টিকিট কাউন্টারের দিকে। এই দেখো টিকিট কাটা হয়ে যাবে, এখানে টিকিট কাটা হয়, আমাদের পার টিকিট 900 টাকা করে ছিল, যেহেতু খাবার অ্যাড ছিল। বাবু কেমন লাগছে বলো, এখানে এসে বলো, শুধু ভালো, কেমন লাগছে বলতে হবে তো। হ্যাঁ মাকে ফোন করব। কখন আসবে ট্রেন আবার? ওই দেয় ওই দেয়, ওটা চলবো, ওটাতেও চলবো। বাবু সরে যা, তাই আমার তো চড়ার কত মজা, সরে আয় সরে আয়। হ্যাঁ
মাকে কি দেখো মা, সে বলবে আমিও যাবো, তো দাদারও ইচ্ছে ছিল। ডাইনোসর আছে, বোটিং করবি না বিকেলে? বোটিং আছে বাবু, কাল আসতে পারলো আজকে ছুটি নিতে অসুবিধা ছিল। হাত থেকে পড়ে যাবে ওটা, ওই যে বাবু, ওই যে ওখানেই চলে গেলাম আমার।
ওকে তো পুরো মিকি মাউসের মতো দেখতে। দেখো বন্ধুরা অনেক ঘুরে টুরে বাবু, দেখো গরম লেগেছে তাই কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, আর ভাই গেছে খাবার আনতে, তো এখানে ও গিয়ে কাকার সাথে কোল্ড ড্রিঙ্ক। তো বন্ধুরা দেখো খাবার চলে এসছে, ননভেজে কী কী দিয়েছে, চিলি পনির, চাউমিন, ফ্রাইড রাইস, আর এদিকে চাটনি আর স্যালাড দিয়েছে তিনজন আর তিনটে। বন্ধুরা ফাইনালি এবার নেমে পড়েছি জলে, আহা কি মজা, ভাইকে বললাম একটু ভিডিও করে দে, জলে নেমেছি, ওফ কি মজা লাগছে। আর ওইখানটা দেখেছো কি ঝর্ণার মতো জল পড়ে, ওখানেও খুব মজা করেছি, তোমাদের সাথে শেয়ার করব, দারুণ দারুণ। আমার তো মনে বারংবার যেতে ইচ্ছা করছে, তো প্রথম থেকে তোমরা পুরো ভিডিওটা দেখেছো, তো বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না প্লিজ, হয়তো লং ভিডিও কিন্তু একটু হলেও দেখো তোমরা। দেখো এবার আমি ক্যামেরা করছি, ওরা দুজনে মিলে কি মজা, আমরা তিনজনে, বাবু তো ছোট, আমি আর ভাই আরও ছোট হয়ে গিয়েছিলাম, এত মজা করেছি, এত মজা করছি, দেখেছো কাকাই ওকে কোলে নিয়ে মজা করছে কত, মানে এতটাই আনন্দ উপভোগ করেছিলাম। কিছু কিছু সময়ে মানে সময় কাটানো নিজের জন্য, অন্তত সময় কাটাতে হয়, ছোট হয়ে গেলে এই ছোটোবেলাকার কথা মনে পড়ে, সত্যি সংসার জীবনে থাকতে থাকতে মাঝে সাঝে একটু ছোট হয়ে গেলেও খুব মজা হয়। কিন্তু ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছিল, কেন বলো তো জল লাগবে সেই ভয় লাগছিল, তো জল লাগলে তো নষ্ট হয়ে যাবে। আমরা কিছুটা মানে প্রথমে ফোন নিয়ে আসি চিনি রেখে এসেছিলাম, তারপরে আবার ভাই বলছে এত সুন্দর জায়গায় এসেছি, তা আমি আবার ফোনটা নিয়ে আসি, তারপর ভাই আবার ফোনটা নিয়ে এসে এগুলো ক্যামেরা বন্দি সারা জীবনের জন্য হয়ে থাকলো। মানে দেখো ওখান থেকে জল পড়ছে, কি ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভীষণ ভীষণ আনন্দ করছে। ছোটো ছোটো বাচ্চারাও খুব মজা করছে, বয়স্ক মানে অনেকেই গেছে অনেক বড় আমাদের থেকে, তারাও মজা করছে। দেখো জলের মধ্যে মনে হচ্ছে সারাদিন বসে থাকি। আমাদের একটা কি ভুল হয়েছে জানো তো, আমরা নিকো পার্কে যেগুলো ঘুরেছি, মানে কি বলবো ড্রাই পার্কে সেইগুলো ঘুরেছি, ভালো লাগছে না। আমরা যদি প্রথম থেকে গিয়েই জলটাই মানে আনন্দ উপভোগ করতাম, আরও মানে 2 ঘন্টা ছিলাম, 1.5 ঘন্টা মতো জলটাকে পেয়েছি, কিন্তু আবার অত দূর থেকে ধরো বাড়ি আসার তারা, যদি প্রথমে গিয়েই আমরা গেছি একটা কততে গিয়ে পৌঁছেছি, মানে কেউ যদি যাও মানে একদম 10টার মধ্যে ওরা খুলে দেয়, সেই সময় গিয়ে ঢুকেই যদি আনন্দ করতে পারো না খুব মজা হবে। তা ভাইকে বলেছি আবার একদিন যাবো, ভীষণ মজা করব, মানে শুধু জলের টিকিটটা কাটবো, মানে পুরো পার্ক দেখবো না, শুধু জলের টিকিট। দেখো ওরা বসে রয়েছে, ওটা দিয়ে জল পড়বে, দেখো দারুণ দারুণ, মানে এত ভালো লাগে সে আর বলার কথা না। কতবার ওখানে স্নান করছি, কিছু কিছু ক্লিপ করে তুলে নিয়ে ফোন আবার রেখে দিয়ে আসা হয়েছে, তো অনেক কিছু আমরা চড়তে পারিনি, যেহেতু তিনজনা গেছি, বাবুকে সব রাইডে ওরা অ্যালাউ করছে না, ওই কারণে বাবু সব কিছু চড়তে পারিনি, আর বাবুকে কোথায় রাখবো বলে ওই জন্য আমরাও সব চড়তে পারিনি। এবার গেলে একটু বেশি সংখ্যা লোক যাবো, যাতে সবাই মিলে আনন্দ করতে পারি। অনেক কিছু রাইড আছে, ওরা বাচ্চাদের যেতে দেয় না, উঠতে দেয় না ভয় পাবে বলে। দেখো খুব সুন্দরভাবে মানে সব স্নান টান করা হচ্ছে, পাশে এক জায়গায় আছে সব গান বাজিয়ে নাচ ফাচ করছে, খুব মানে খুবই মজার। যারা যারা গেছো আশা করি তারা জানো যে কতটা মানে মজা হয়। দেখো ভাইকে বলছি বেশি বেশি করে ভিডিও কর, এই দেখো ছেলে আর আমি ভীষণই মজা করছি। তো ওখানে বলেছিল মানে গেঞ্জি প্যান্ট পরতেই হবে, তো ওই জন্য নিয়ে গেছিলাম, চুড়িদার পরলেও কোনো সমস্যা ছিল না, তা পরে দেখছি অনেকেই চুড়িদার পরেছে, ওরা কিছু বলেনি, তো আমি আগে জানলে এই ড্রেস কখনোই পরতাম না, আমার ভালো লাগে না, আমার মনে হয় চুড়িদারটাই একটু কমফোর্টেবল লাগে, কারণ ফ্যাটি চেহারা তো ওই কারণে।
যাই হোক, কি মজা করেছি, আনন্দ করেছি, পুরো চুল টুল সব ভিজে গেছে, মানে সে আর বলার কথা না। তো তোমাদের আমার সাথে আনন্দ করতে কেমন লাগছে তোমরা প্লিজ শেয়ার করো, এই সরি আমার সাথে শেয়ার করো কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো, আর কারা কারা গেছো সেটাও শেয়ার করো। মানে এগুলো ক্যামেরাটা লম্বা করে ধরে তোলা হয়েছে শর্ট ছাড়বো বলে, এত দারুণ দারুণ মানে সিন ছিল না, মানে সে আর বলার কথা না, খুব সুন্দর খুব সুন্দর। তো বন্ধুরা তোমরা প্লিজ দেখো, আর কি বলবো, আর এখানেও অনেক অনেক মজা করেছি, মানে এখানে আরেকটা জায়গা মজা করার মতো, ছেলে স্নান করছে, আমি বসে বসেছিলাম, বসে বসে তুলছিলাম একসাথে ক্যামেরা নিয়ে, ক্যামেরা নিয়ে ওভাবে কি বলো তো, মানে যদি কেউ তুলে দেয় তো খুব দারুণ মজা করে যায়। ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর দেখো জলে পুরো ভাসছি, খুব মন হলো তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও, আর খুব আনন্দের সহিত ভিডিওটা করেছি, সবাই দেখো প্লিজ। আর এই দেখো বাবু ঘোড়ায় চড়েছে, আর এই দেখো ট্রেনের সামনে, ভয় নেই ডর নেই, আমরা ছবি তুলেছি, টয় ট্রেন যে দারুণ দারুণ, খুব মজা করেছি। আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা কি বলবো, আমাকে ভুলে যেও না, আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখো, দেখা হবে পরের ভিডিওতে।